একসাথে তিন ফরম্যাটের ক্যাপ্টেন, অথচ পারফরমেন্সের বেহাল দশা। টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর গড় 30-এর কম, ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন কম, যত প্রশ্ন তার পারফরমেন্স নিয়ে। শান্তকে একসাথে তিন ফরম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়াই কি আসলে ভুল সিদ্ধান্ত ছিল? বেশিরভাগেরই উত্তর হ্যাঁ। অন্তত দুই বল, লাল আর সাদা বলে আলাদা ক্যাপ্টেন রাখার পক্ষে ক্রিকেট বিশ্লেষকদের বড় একটা অংশ। অনেকেরই ভাবনা, শান্তকে এখন অন্তত এক ফরম্যাট থেকে সরিয়ে অন্য ফরম্যাটের দায়িত্ব দেওয়া উচিত। এখন প্রশ্ন, কে হতে পারে অপশন? নাম একটাই আসছে বারবার, মেহেদি হাসান মিরাজ। অনেকেরই ভাবনা, মেহেদি মিরাজকে অধিনায়কত্ব দেওয়া উচিত ছিল আরও আগেই। তবে অধিনায়ক যেই হোক, চাপ দেওয়া যাবে না, তাকে সময় দিতে হবে। শান্ত কিন্তু আমাদের টিমের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, যদিও ওর কাছ থেকে যে ব্যাটিংটা আমরা আশা করছি সেটা লাস্ট কয়েক টেস্ট ম্যাচে পাইনি, যদি একটা ইন্ডিয়াতে একটা 80-odd রান ইনিংস খেলেছিল। বাট ওর কাছ থেকে আসলে এক্সপেক্টেশন অনেক বেশি থাকে দলে, ওকে ও এইভাবে তৈরি হয়েছে, এইভাবে পারফর্ম করে আসছিল। লাস্ট কিছুদিন ধরে আসলে ওর কাছ থেকে প্রত্যাশিত ব্যাটে রান রান পাচ্ছিল, এটা এবং এটা আমাদের টিমকে একটু সাপোর্ট করছে। আমি জানি না ক্যাপ্টেন্সি কিছুটা তার ব্যাটিংয়ের প্রভাব ফেলছে কি না। তিনটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করা আসলে একটু চ্যালেঞ্জিং, এবং আমরা আসলে দেখুন আমার কাছে মনে হয় ক্যাপ্টেন ইজ আমাদের ক্যাপ্টেন যেই হোক, আমরা যদি তাকে সবসময় আমরা প্রেশারে রাখি তার জন্য কাজটা করি, এটা শান্তর জন্য এখন হয়েছে। এরপরে যদি শান্তি না থাকে অন্য কেউ আসে তার ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় আমি এমনই হবে, এটা আমাদের একটা কালচারে দাঁড়িয়ে গেছে। পরিবর্তনের আগে আগে আমাদের ভাবতে হবে যে আমরা পরবর্তী যদি কেউ আনি তার সাথে আমরা এমন করবো, পরিবর্তনটা আমি আশ্চর্য করতে পারি কালকে করতে পারি, কিন্তু চারপুরে যদি শান্তকে পরিবর্তন করে অন্য কাউকে আনি তার সাথে যদি এমন করি তাহলে দুদিন পরে তো আমরা ক্যাপ্টেন খুঁজে পাবো। সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। ক্যাপ্টেনকে পারফর্মার হতে হয়, শান্ত পিছিয়ে গেছেন তার পারফরমেন্সের কারণেই। তাকে যদি শেষমেশ সরিয়েই দেওয়া হয় তবে মিরাজই এখন অপশন, যেখানে কাজে লাগতে পারে বয়সভিত্তিক দলে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা। মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম। আমি জানি না, আমরা একটু মানে একটু দেখুন যে কোনো দলের যদি আমরা কোনো ক্ষতি করতে চাই তার সবচেয়ে ইম্পর্টেন্ট সেই দলের ক্যাপ্টেন কিছু লাগে, ক্যাপ্টেন যদি আনস্টেবল হয় তাহলে দলটার জন্য সেটেল পারফর্ম করা খুব ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয় যে যাকেই যদি আমরা শান্তকে পরিবর্তন করি, যাকেই যদি অন্য কাউকে আনি কিংবা শান্ত যদি থাকে, যতদিন ক্যাপ্টেন থাকবে তাকে একটু পোষণ দেওয়াটা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় ইন ফিউচারে যখন একজন খেলার তৈরি হবে তাকে স্কিলের পাশাপাশি এই মেন্টাল এক্সটেন্সও শিখতে হবে, এটা আসলে এড়ানোর কোনো উপায় নেই। স্পেশালি সোশ্যাল মিডিয়া ইজ এ বিগ প্ল্যাটফর্ম দিস ডেজ, সোশ্যাল মিডিয়াকে আসলে এড়ানো যায় না, সেটা থাকবেই, এবং যে কোনো খেলোয়াড়কে আসলে মেনে নিতেই হবে যে এর মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। এটা আসলে সবার ক্ষেত্রে হয়, শুধুমাত্র আমাদের দেশের ক্ষেত্রে হবে হয় যে এমন বলবো না, এটা এখন আসলে এটা একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে। সো যেই খেলুক ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে কিন্তু এটা আসলে অ্যাকসেপ্ট করা শিখতে হবে যে ভালো না করলে আমার এই সমালোচনা হবে, এই প্রেশারটা আমার থাকবে সবসময়।